এক যুবক সন্ন্যাসী বনে গিয়া বহুকাল ধ্যান ভজন ও যোগ অভ্যাস করিতে লাগিলেন। দ্বাদশ বৎসর কঠোর তপস্যার পর একদিন এক বৃক্ষতলে বসিয়া আছেন। এমন সময় তাহার মস্তকে কতকগুলি শুষ্ক পত্র পড়িল। উপরের দিকে চাহিয়া তিনি দেখিলেন, একটি কাক ও একটি বক গাছের উপর লড়াই করিতেছে। উহাতে তাহার অত্যন্ত ক্রোধ হইল। তিনি বলিলেন, কি তোরা আমার মাথায় শুষ্ক পত্র ফেলিতে সাহস করিস? এই কথা বলিয়া ক্রোধে যেমন তাহাদের দিকে চাহিলেন, অমনি তাহার মস্তক হইতে একটি অগ্নিশিখা নির্গত হইয়া পক্ষীগুলিকে বর্ষ করিয়া ফেলিল। যুগের দ্বারা তাহার এমনই শক্তি হইয়াছিল, তখন তাহার বড় আনন্দ হইল। নিজের এইরূপ শক্তির বিকাশে তিনি আনন্দে একরূপ বিহ্বল হইয়া পড়িলেন। ভাবিলেন, একবার মাত্র দৃষ্টি নিক্ষেপ করিয়া আমি কাক বক বর্ষ করিতে পারি, কিছু পরে ভিক্ষা করিতে তাহাকে শহরে যাইতে হইল। একটি গৃহদ্বারে দাঁড়াইয়া তিনি বলিলেন, মা আমাকে কিছু ভিক্ষা দিন। ভিতর হইতে উত্তর আসিল, বৎস একটু অপেক্ষা কর। যুগী যুবক মনে মনে বলিতে লাগিলেন, হতভাগিনী, তোর এতদূর স্পর্ধা, তুই আমাকে অপেক্ষা করিতে বলিস, এখনো তুই আমার শক্তি জানিস না। তিনি মনে মনে এইরূপ বলিতেছিলেন, আবার সেই কণ্ঠধ্বনি শোনা গেল, বৎস এত অহংকার করিও না, এখানে খাক বা বক নাই। তিনি বিস্মিত হইলেন, তথাপি তাহাকে অপেক্ষা করিতে হইল। অবশেষে সেই নারী বাহিরে আসিলেন। যোগী তাহার পদতলে পড়িয়া বলিলেন, মা আপনি কিরূপে উহা জানিলেন? তিনি বলিলেন, বাবা আমি তোমার যোগ তপস্যা কিছুই জানি না, আমি একজন সামান্য নারী, তোমাকে অপেক্ষা করিতে বলিয়াছিলাম কারণ আমার স্বামী ফিরিত, আমি তাহার সেবা করিতেছিলাম। সারা জীবন আমি কর্তব্য পালন করিবার চেষ্টা করিয়াছি, বিবাহের পূর্বে মাতা পিতার প্রতি কন্যার কর্তব্য পালন করিয়াছি, এখন বিবাহিতা হইয়া স্বামীর প্রতি আমার কর্তব্য করিতেছি, ইহাই আমার যোগাভ্যাস। এই কর্তব্য করিয়াই আমার জ্ঞান চক্ষু খুলিয়াছে, তাহাতেই আমি তোমার মনোভাব ও অরণ্যে তোমার কৃত সমুদয় ব্যাপার জানিতে পারিয়াছি। ইহা হইতে উচ্চতর কিছু জানিতে চাও তো অমুক নগরের বাজারে যাও, সেখানে এক বেদকে দেখিতে পাইবে, তিনি তোমাকে এমন উপদেশ দিবেন যাহা শিক্ষা করিলে তোমার পরম আনন্দ হইবে। সন্ন্যাসী ভাবিলেন, এই নগরে একটা ভেদের কাছে কেন যাইব? কিন্তু যে ব্যাপার এখানে দেখিলেন তাহাতেই তাহার কিঞ্চিত চৈতন্যোদয় হইয়াছিল, সুতরাং তিনি পূর্বোক্ত উদ্দেশ্যে যাত্রা করিলেন। নগরের নিকটে আসিয়া বাজার দেখিতে পাইলেন। সেখানে দূর হইতে দেখিলেন এক অতি স্থূলকায় ভেদ বসিয়া বড় ছুরি লইয়া মাংস কাটিতেছে, নানা লোকের সহিত কথা বলিতেছে ও কেনা বেচা করিতেছে। যুবক ভাবিলেন, হায়, এই লোকের নিকট আমাকে শিখতে হইবে, এ তো দেখতেছি একটা পিছাসের অবতার। ইতোমধ্যে ওই লোকটি চুপ তুলিয়া বলিল, স্বামীন, সেই মহিলাটি কি আপনাকে এখানে পাঠাইয়াছেন? আমার বেচা কেনা শেষ না হওয়া পর্যন্ত অনুগ্রহ করিয়া একটু বসুন,
সন্ন্যাসী ভাবিলেন, এখানে আমার কি হইবে? যাহা হোক, তিনি উপবেশন করিলেন। বেদ নিজ কার্য করিতে লাগিল। কাজ শেষ হইলে পর সে টাকা করি সব লইয়া সন্ন্যাসীকে বলিল, আসুন মহাশয়, আমার বাড়িতে আসুন। গৃহে উপনীত হইলে বেদ তাহাকে একটি আসন দিয়া বলিল, একটু অপেক্ষা করুন। তারপর বাড়ির ভিতরে গিয়া তাহার পিতামাতার হাত পা ধোয়াইয়া দিল, তাহাদিগকে খাওয়াইল, সর্বপ্রকারে তাহাদের সন্তোষ বিধান করিল। তারপর সন্ন্যাসীর নিকট আসিয়া একটি আসনে উপবেশন করিয়া বলিল, আপনি আমাকে দেখিতে আসিয়াছেন, বলুন আমি আপনার কি করিতে পারি। তখন সন্ন্যাসী তাহাকে আত্মা ও পরমাত্মা সম্বন্ধে কতকগুলি প্রশ্ন করিলেন। তাহার উত্তরে বেদ যে উপদেশ দিল, বেদের উপদেশ শেষ হইলে সন্ন্যাসী অতিশয় বিস্মিত হইলেন এবং বলিলেন, আপনার এত উচ্চ জ্ঞান, তথাপি আপনি এই বেদ দেহ অবলম্বন করিয়া এরূপ কুৎসিত কর্ম করিতেছেন কেন? তখন বেদ উত্তর করিল, বৎস, কোনো কর্মই অসৎ নয়, কোনো কর্মই অপবিত্র নয়। এই কার্য আমার জন্মগত, ইহা আমার প্রারব্ধলব্ধ। আমি বাল্যকালে এই ব্যবসা শিক্ষা করি। অনাসক্তভাবে আমি আমার কর্তব্যগুলি ভালোভাবে করিবার চেষ্টা করি। আমি গৃহস্থের ধর্ম পালন করি ও পিতামাতাকে যথাসাধ্য সুখী করিবার চেষ্টা করি। আমি যুগ জানি না এবং সন্ন্যাসীও না। আমি কখনো সংসার ত্যাগ করিয়া বনে যাই নাই। তথাপি সমাজে আমার অবস্থা অনুযায়ী কর্তব্য অনাসক্তভাবে করিয়াই আমার এই জ্ঞান জন্মিয়াছে। এই গল্প থেকে শিক্ষাটা হলো, সন্ন্যাসী বেশে বনে না গিয়েও নিষ্কাম কর্ম ও কর্তব্যের মাধ্যমে আধ্যাত্মিকতা লাভ করা যায়। আরও শিক্ষা হলো, আমরা কোনো কিছু অর্জন করে বড় অহংকারী হয়ে যাই। আমরা একবারেও ভাবি না আমাদের আশেপাশে আমাদের থেকে অনেক বড় কেউ থাকতে পারে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের ফেসবুকে ফলো করতে পারেন।